মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ নীলিমা সন্না, আমার মেয়েকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। শাশুড়ি আন্টি, আপনি আমি যাব না, হাত ছাড়া। শাশুড়ি আন্টি, আমি যাব না বাবা, আমি যাব না। চলো, আমি যাব না। শাশুড়ি আন্টি, মেয়েটাকে তো সত্যি সত্যি নিয়ে চলে যাচ্ছে। অর্জুনকে ফোন করে সবটা জানা হয়? একদম না। অর্জুন গুন না, নাম আমার সামনে জানা একদম না আছে, কেউ করবে না ওর নাম। আমি এই বিয়ে মানি না, এই বিয়ে, এটা বিয়ে হয়েছে, ছেলে খেলা হয়েছে এটা। আমি এখন নিজে দাঁড়িয়ে থাকি, রাহুলের সঙ্গে ওর বিয়ে দেবো, দেখি কে আটকায়। দাদা, করতে পারেন না আপনি এটা। শোনো, ওই অর্জুন না কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু না। অর্জুন ফোন করেছে, ফোনটা দাও। শোনো সাবিত্রীজি, মিলির ফোনের সঙ্গে সঙ্গে তোমার ফোনটাও কিন্তু আমি বাজেয়াপ্ত করেছি। দুজনে হাত মিলিয়ে কোন রকম কোনো চালাকি করার চেষ্টা করবে না, আমার থেকে কেউ খারাপ হবে না, কিন্তু বলে দিলাম খুব খারাপ হয়ে যাবে। তুমি অর্জুনকে তো ভয় পাও বাবা, তুমি যখন এত পাওয়ারফুল তাহলে অর্জুনকে ফেস টু ফেস রাখো, সামনে কথা বলো, দাঁড়িয়ে সামনে আসুক, তখন কথা হবে। তুমি ফোনটা দাও আমাকে। আর একটা কথা শুনে রাখো সাবিত্রী, খাওয়ার সময় ছাড়া এই ঘর বন্ধ থাকবে যতদিন না রাহুলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। কেন বারবার এক কথা বলে যাচ্ছে বাবা, কেন বলছো বারবার? আমার বিয়ে হয়ে গেছে অর্জুনের সাথে, অর্জুন আমার বর হয়, আর শুধু বর না, অর্জুন আমার গার্জিয়ান এঞ্জেল। আমি কেন অন্য কারোর সাথে বিয়ে করতে যাব? আমি যখনই যেখানে বিপদে পড়েছি আমার গার্জিয়ান এঞ্জেল আমায় বাঁচাতে এসেছে, আর আমি জানি, আর আজকেও আমার গার্জিয়ান এঞ্জেল আমায় রেস্কিউ করতে আসবে। বাবা, ফোনটা দাও না আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।